নমস্কার, এই আলোর উৎসবে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এসেছি আজকে কিশোর সঙ্গ তমলুকের, যেখানে সর্বভূতকে গ্রাস করা হয় সেই মহাকাল, আর সেই মহাকালকে যে গ্রাস করে সেই আবদা শক্তি, সমস্ত দুষ্টের দমন এবং সৃষ্টির পালন করতে মার আবির্ভাব। আজকের এই শুভক্ষণে আমরা উপস্থিত হয়েছি কিশোর সঙ্গে। আমরা জেনে নেব যারা ক্লাব কর্তারা রয়েছেন তাদের কাছ থেকে তাদের কিছু বক্তব্য, তারপর আমরা ঘুরে দেখব মণ্ডপ। চলুন একটু আলাপ করে নিই। নমস্কার দাদা, আপনার নামটা বলুন। গুরুপ্রসাদ চৌরাশিয়া। আচ্ছা দাদা, একটু বলুন যে এই ক্লাব সম্বন্ধে, মানে আপনি ক্লাব সম্বন্ধে দু চার কথা একটু বলুন আমাদের দর্শকদের। আমি বলছি, আমি ক্লাব সম্পাদক, ইনি পূজা মন্ডল সম্পাদক, উনি আমার সব বলেছেন। আচ্ছা বলুন দাদা, আপনার নামটা? আমি পূজা কমিটির সম্পাদক এবছরে। আচ্ছা, মানে আপনার কি থিম ছিল এই পূজোটা করার জন্য? আমার এই থিমটি টোটাল মহাভারতের যে রথ, যুদ্ধের যে রথ বানিয়েছিলেন সেই কৃষ্ণ অর্জুনের সারথি হয়েছিল, সেই রথ থেকে আমরা আমাদের থিমের মধ্যে তুলে ধরেছি। আপনারা আর কোনো মানে বিশেষ কিছু বার্তা, দিতে চেয়েছেন এমন কিছু? আমরা এখানে এই মণ্ডপের মধ্যে বিশ্ব বাংলা তুলে ধরেছি, এবং যেগুলা সরকারি মানে কন্যাশ্রী এগুলাকে আমরা তুলে ধরেছি, খেলাধুলা থেকে শুরু করে আমরা তুলে ধরেছি, সমাজসেবী হ্যাঁ তুলে ধরেছেন তাদেরকেও, এবং আমরা আরও তুলেছি আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও আমরা আমাদের মণ্ডপের মধ্যে আমরা সেটা তুলে ধরেছি, এবং আমাদের কল্পনা চাওলাকেও আমরা এই মণ্ডপের মধ্যে তুলে ধরেছি, খেলাধুলা থেকেও আমরা তুলে ধরেছি। আমরা এই বোতাম, আমাদের এই মণ্ডপে যেসব জিনিস যেগুলা, কত বছরের পুজো এটা? আমরা 49তম বর্ষে পরাপন করলাম। তো আপনারা এই সবাই মিলে আর কোনো মানে সামাজিক ক্রিয়াকর্ম করেন কি? হ্যাঁ, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের বৈশাখ জ্যৈষ্ঠ সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করে থাকি, খেলাধুলা, বড়ো বড়ো ফুটবল, এখানে যে আমাদের রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে আছে, এখানে নানা রকম ফুটবল যখন টিম হয় সেগুলো আমরা করে থাকি, এবং টিমেও থাকি, আমরা খেলাধুলা করাই, এবং নানা রকম খেলাধুলা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্লাড ক্যাম্প, আমরা সব রকম। এবং আমাদের একটা অ্যাম্বুলেন্স আছেন, আমাদের তখন এমপি 2010 সালে এমপি ছিলেন শুভেন্দুবাবু আমাদেরকে একটা অ্যাম্বুলেন্স দিয়েছিলেন, সেই অ্যাম্বুলেন্স দ্বারা আমরা মানুষের কাছে তার পরিষেবাগুলি আমরা পৌঁছে দিই, আমরা খুব কম পয়সায় ভাড়া নিয়ে যাতে তাদের পরিষেবাগুলো গরিব মানুষের দিতে পারি সেগুলো করে থাকি, আমরা সারা বছর মানুষের পাশে থাকি। বক্তব্য চলুন আমরা একটু দেখে নেব। তারা কিন্তু কন্যাশ্রী থেকে শুরু করে অনেক কিছু তাদের এই মণ্ডপে জায়গা পেয়েছে, কন্যাশ্রী থেকে শুরু করে আপনারা দেখছেন এই প্রত্যেকটা কিছু, যেমন ধরুন কল্পনা চাওলা আমরা দেখব আর একটুখানি ঘুরে, কল্পনা চাওলা থেকে শুরু করে হ্যাঁ তো খেলাধুলো, পড়াশোনা এবং এই সমস্ত জায়গাগুলোকে, যেগুলো বোধহয় সত্যি আমাদের এই মোবাইল ইন্টারনেটের যুগে হারিয়ে যাচ্ছে, সেগুলোকেই তারা তুলে ধরার চেষ্টা করেছে। আর এর জন্য অনেক ধন্যবাদ রইল আমাদের ক্লাবকর্তাকে, আমাদের তরফ থেকে আপনাদের জন্য কিছু উপহার। একটু ক্ল্যাপ দেবেন সবাই মিলে। আমরা চাইবো যে আপনারাও এইভাবে সমাজকে আরো বেশি হেল্প করুন, সমাজের বুকে পাশে থাকার যে পরিকল্পনা আপনাদের অনেক ধন্যবাদ রইল। যাই হোক, আমাদের এই সমস্ত পরিকল্পনা কিশোর সঙ্গে আমরা আরেকটুখানি জেনে নেব দাদার কাছ থেকে, বলুন। আমরা কিশোর সঙ্গে ক্লাবের পক্ষ থেকে এই ভূমি পূজা পরিক্রমা যারা এসেছেন
তাদেরকে আমাদের ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাই।